हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल विश्वर खुटिनाटी डिटेलिंग अफ यूनिवर्स। कल अलरेडी आलोचना करी, तुम्हारा निश्चय से ही वीडियो देखे डिफरेंट टाइप्स अफ प्रेशर बेल्ट नहीं। जरा वीडियो देखो ता पॉजिटिवली डेस्क्रिप्शन बक्से जो लिंक देवा रही है आई बटने क्लिक कर तुम्हारा वीडियो देखे नियो। ये सीरीज वीडियो तो तुम्हारा वीडियो ना देखले तुम्हारे असुविधा हो, ठीक है। और आमादे चैनलटा भालो लेगे थाकले लाइक कमेंट और शेयर करो, सबस्क्राइब करते भूलो ना। किन्तु पॉजिटिवली देखो, एबार आमरा एटमोस्फियरेर विंड मूवमेंट निये किछु डिस्कशन करब। चलो देखा जाक, आगेर दिन आमरा अलरेडी एइटा देखेछि डिफरेंट टाइप अफ प्रेशर बेल्टस अफ दि एटमोस्फियर। एखाने आमरा कि देखेछिलाम, इक्वेटोरियल लो प्रेशर बेल्ट। एबं आमी तोमादेरके एकटा कथा बोले दियेछिलाम जे हाई माने सेखाने एक्सेस आछे बा बेशी आछे, आर लो माने सेखाने कम। एटा सब समय एकटा जिनिस माथाय राखबे जे विंड सब समय हाई प्रेशर थेके लो प्रेशरेर दिके मूव करे। तार माने जे एरियाते बेशी विंड आछे तारा जे एरियाते कम आछे ताके किछुटा दिए ब्यापारटाके एकटा ब्यालेंसिं ए आनते चाय बा एकटा ब्यालेंसिं मेनटेन करे। सेई जोन्नो विंड सब समय हाई प्रेशर बेल्ट थेके लो प्रेशरे मूव करे। ताहले देखो एखाने कि छिलो आमादेर, एटा होच्छे एकटा लो प्रेशर बेल्ट आर तारपरेई होच्छे दुदिके दुटो हाई प्रेशर बेल्ट। एटा कि करे, एई हाई प्रेशर बेल्ट थेके एक्सेस विंड गुलो एई लो प्रेशरेर दिके आसे। साइमल्टेनियासलि एई सेम हाई प्रेशर बेल्ट थेके एकटा विंड आबार नीचेर दिके जे लो प्रेशर बेल्ट तार दिके आसे। आबार देखो एक्सट्रीम नॉर्थ एंड एक्सट्रीम साउथ माने एकदम ओपरे एवं एकदम नीचे जे पोलार हाई प्रेशर बेल्ट आछे सेई साइड थेकेओ एकटा विंड तार परवर्ती जे लो प्रेशर बेल्ट तार माने साब पोलार जे लो प्रेशर बेल्ट तार दिके मूव करे, ठीक आछे। ताहले ई हाई प्रेशर आर लो प्रेशर गुलो तो पार्मानेंट फैक्टर। एर रेसपेक्टे बेस करे आमादेर विंडेर बेश किछु क्लासिफिकेशनस आछे, सेई क्लासिफिकेशनटा एकटु देखे नाओ। देखो এই হচ্ছে আমাদের ডিফারেন্ট টাইপস অফ উইন্ড। ফার্স্টেরটাকে বলা হয় পার্মানেন্ট উইন্ড অর প্ল্যানেটারি উইন্ড অর পার্মানেন্ট উইন্ড, ওকে। সেটা হচ্ছে ট্রেন্ড উইন্ড, ওয়েস্টার্লিস অ্যান্ড পোলার উইন্ড, ওকে। চলো প্রিভিয়াস স্লাইডটা আমরা আরেকবার দেখি। এখানে দেখো এই যে ভায়োলেট কালার অ্যারো দিয়ে আমি তোমাদেরকে যে উইন্ডগুলো বুঝিয়েছি তার মাঝে মাঝে নাম লেখা আছে। দেখো যে উইন্ড দুটো ট্রেড ইকুয়েটোরিয়াল লো প্রেশার বেল্টের দিকে আসছে তাদের নাম হলো ট্রেড উইন্ড। এরা সারা বছর ধরে এই সাইডে আসে, ঠিক আছে। আবার দেখো এই সাবট্রপিক্যাল হাই প্রেশার বেল্ট থেকে যে দুটো উইন্ড সাবপোলার লো প্রেশার বেল্টের দিকে যাচ্ছে এরা ওয়েস্টার্ন সাইড থেকে আসছে বলে এদের নাম হচ্ছে ওয়েস্টার্লিস। এখন প্রশ্ন হচ্ছে তোমরা জিজ্ঞেস করতে পারো তাহলে এটা ট্রেড উইন্ড কেন না? ম্যাক্সিমাম নাম্বার অফ কান্ট্রিজ আমাদের আর্থে যদি দেখো তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ কান্ট্রিজগুলো হচ্ছে এই পজিশানে, এবং আমাদের যে ওয়ার্ল্ড ওয়াইজ ট্রেডিং হয় ওভারসিজ ট্রেডিং সেগুলো পুরোটাই হয় এই উইন্ডের ডিরেকশনের বেসিসে, সেই জন্য এই উইন্ডের নাম হচ্ছে ট্রেড উইন্ড। আর পোলার রিজিয়ান থেকে যে উইন্ডটা এই সাব পোলার রিজিয়ানসের দিকে আসে সেটার নাম হচ্ছে পোলার ইস্টার্লিস, বিকজ দে আর কামিং ফ্রম ইস্টার্ন সাইড। তাহলে দেখো কি এই উইন্ডগুলো পার্মানেন্টলি আসছে বলে এদেরকে বলা হয়, এই তিনটে উইন্ডকে বলা হয় পার্মানেন্ট উইন্ড, আর অথবা এর আরও বেশ কিছু নাম আছে প্ল্যানেটারি উইন্ড অর পার্মানেন্ট প্রাইমারি উইন্ড, ওকে। তাহলে তিনটে নাম বললাম। এরপরে যে উইন্ডগুলো পড়ব সেগুলো দেখো পিরিয়ডিক্যাল বা পিরিয়ডিক্স উইন্ড বলা হয়। পিরিয়ডিক কথাটার সঙ্গে আমরা সবাই খুব হ্যাবিচুয়েটেড, রাইট? তোমরা যারা স্কুলে পড়ো বা স্কুল লেভেল ক্রস করে এসছো তারা নিশ্চয়ই জানো যে আমাদের একটা পার্টিকুলার রুটিন থাকে, স্কুল কলেজ ইউনিভার্সিটি হোয়াট এভার ইট ইজ, তার একটা পার্টিকুলার রুটিন থাকে। মানডে ফার্স্ট পিরিয়ড এই টাইম থেকে এই টাইম মানে অবভিয়াসলি এই ক্লাসটাই হবে, এটা আমাদের একটা পিরিয়ড বা ডিউরেশন, ওই ডিউরেশনসে এটাই হয়। তার মানে যে উইন্ডগুলোর একটা নির্দিষ্ট টাইম আছে, একটা নির্দিষ্ট সেগমেন্টে ওটা ব্লো করে, সেই উইন্ডসগুলোকে বলা হয় সেকেন্ডারি উইন্ড অর পিরিয়ডিক উইন্ডস। মানে একটা পার্টিকুলার পিরিয়ড ওয়াইজ বা একটা পার্টিকুলার পিরিয়ডসে ওই উইন্ডসগুলোই মুভ করবে, ঠিক আছে। এটা হচ্ছে তিনটে উইন্ডস আছে, একটা মনসুন উইন্ড,
একটা ল্যান্ড ব্রিজ অ্যান্ড সি ব্রিজ, আরেকটাকে বলা হয় মাউন্টেন ব্রিজ। তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিই, যেমন ধরো আমাদের এরিয়াতে, মানে আমরা তো ইন্ডিয়াতে, ইন্ডিয়ার রেসপেক্টে তোমরা যদি দেখো তাহলে একটা জিনিস খুব ভালোভাবে অবজার্ভ করতে পারবে, আমাদের সামার সিজন উইন্টার সিজন এগুলোর কিন্তু প্রত্যেকটার একটা টাইম পিরিয়ড আছে, ঠিক আছে? এই টাইম থেকে এই মান্থ থেকে এই মান্থ, মানে এটাই, এরকম নয় যে যখন তখন বৃষ্টি হচ্ছে, এরকম নয় যে যখন তখন সামার সিজন হচ্ছে, ঠিক আছে? আর এখানে দেখো বেশ কিছু লোকাল উইন্ডস আছে, লোকাল উইন্ড মানে যার কোনো সময় নেই বা যেগুলো কোনো পার্মানেন্ট একটা টাইম বা একটা কোনো ফিক্সড এত বছর ছাড়া এত দিন ছাড়া এরকম কোনো ফিক্সেশনস থাকে না, সেগুলোকে বলা হয় লোকাল উইন্ড। একটা উইন্ডের সাথে আমরা ভীষণভাবে পরিচিত, সেটা হচ্ছে আমফান। আমফানও কিন্তু কাইন্ড অফ লোকাল উইন্ড। চলো এবার পরবর্তীগুলো একটু দেখে নেওয়া যাক। এখানে দেখো আমি তোমাদেরকে এই রেড অ্যারোগুলো দিয়ে দেখিয়েছি যে এই পোর্শনটাতে ট্রেড উইন্ড, মানে এই যার রেসপেক্ট আমরা ট্রেড করতে পারি, এই ইকুয়েটার টুয়ার্ডস ট্রপিক্যাল রিজিয়ন থেকে উইন্ডসগুলো ইকুয়েটারের দিকে আসছে, ঠিক আছে? আবার ট্রপিক্যাল রিজিয়ন থেকে একটা উইন্ড, যেটাকে আমরা ওয়েস্টার্লিস বললাম, সেগুলো নিচের দিকে যাচ্ছে। আবার পোলার রিজিয়ন থেকে টুয়ার্ডস সাব পোলার যে রিজিয়ন, তার মানে এই পোর্শনের দিকে বেশ কিছুটা উইন্ডস আসছে, মানে এক্সেস উইন্ডসগুলো সে তার নিয়ারেস্ট লো প্রেশার বেল্টের মধ্যে ডিস্ট্রিবিউট করে একটা ইকুয়াল জায়গায় আসার চেষ্টা করছে। এখানে দেখো একটা নতুন নাম আমরা দেখব, ইকুয়েটোরিয়াল রিজিয়নটাকে বলা হয় ডোলড্রাম। কেন বলে না, এই দুটো সাবট্রপিক্যাল রিজিয়ন থেকে উইন্ড এসে এই পোর্শনটাতে মিট করে, এবং এই উইন্ডগুলো যখন একটার সাথে একটা হিট করে তখন ওই পোর্শনটাতে একটা ড্রামিং সাউন্ডস অনেক সময় আমরা শুনতে পাই, সেই জন্য এই রিজিয়নটাকে বলা হয় ডোলড্রাম। কালকে আমি তোমাদেরকে আরেকটা নাম বলেছিলাম, দ্যাট ইজ ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। ইন্টার ইন বিটুইন, ট্রপিক্স মিন্স দুটো ট্রপিক্যালের মাঝখানে, কনভার্জ মানে মিট করছে। নেক্সট একটা জিনিস দেখো, আমরা এই যে উইন্ডসগুলো, এই উইন্ডসগুলোর এখানে আরেকটা মজাদার নামও এখানে আমরা দিয়েছি। এই যে উইন্ডসগুলো তার বেশ কিছু নাম আমরা এখানে দেখানো হয়েছে। প্রথমত হচ্ছে এই যে দুটো উইন্ডই হচ্ছে ট্রেড উইন্ড, এগুলো ডিরেকশন ওয়াইজ এদের নাম দেওয়া হয়। উইন্ড অ্যান্ড ওয়াটার, এদের মুভমেন্টের নাম দেওয়াটা খুব সোজা। এদের নামরা জেনারেলি আইদার যে কান্ট্রির পাশ দিয়ে ফ্লো করে সেই রেসপেক্টে দেওয়া হয়, অথবা যে ডিরেকশনে ফ্লো করছে সেই ডিরেকশন ওয়াইজ নাম দেওয়া হয়। যেমন ধরো ট্রেড উইন্ড নর্দার্ন হেমিসফিয়ার, মানে এই সাইডে, এটাকে বলা হয় নর্থ ইস্ট ট্রেড, বিকজ এটা নর্থ ইস্টার্ন সাইড থেকে আসছে তাই। ওয়ারেস সাদার্ন হেমিসফিয়ারে দেখো অ্যারোগুলো এই দিকে দেওয়া হয়েছে, এটা সাউথ ইস্টার্ন সাইড থেকে আসছে বলে এটাকে বলা হয় সাউথ ইস্ট ট্রেড, ওকে? আবার দেখো ওয়েস্টার্লিজের ক্ষেত্রেও কিন্তু ঠিক এইরকমই। এবার ওয়েস্টার্লিজের একটা মজা আছে, আমি তোমাদের কি বলেছি, এখানে ওয়ার্ল্ড ম্যাপটা ড্র করা রয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম যত কন্টিনেন্টসগুলো রয়েছে ম্যাক্সিমাম কান্ট্রিজগুলো এই সাইডে, ওয়্যারাস এই সাইডে মানে ওয়েস্টার্লিজ এবং এই পোর্শনে যে উইন্ডসগুলো যাচ্ছে সেগুলো দেখো খুবই কম, মানে এই উইন্ডসগুলোতে কান্ট্রির ওপর দিয়ে খুব কম পরিমাণে ফ্লো করে, ম্যাক্সিমামে ফ্লো করে হচ্ছে তোমার ওয়াটারের ওপর দিয়ে। তার ফলে কি হয়, এগুলো অনেকটা ব্ল্যাঙ্ক এরিয়ার ওপর দিয়ে বা ভ্যাকেন্ট এরিয়ার ওপর দিয়ে ফ্লো করে, তার জন্য এই জায়গাগুলোর বেশ কিছু এক্সট্রা নাম দেওয়া হয়েছে বা বেশ কিছু অন্যরকম নাম দেওয়া রয়েছে। যেমন ধরো এই পজিশনে, এই জায়গাটাতে আমাদের বলা হয় হর্টস ল্যাটিটিউড। কেন না, ওয়ান্স আপন এ টাইম, অনেক আগে যখন আমাদের এই ধরনের এত ট্রেডিং সম্পর্কে মানুষ ইন ডিটেলে জানতো না, সেই সময়ে একটা সার্টেন টাইমে কিছু সেলের ম্যান ঘোড়া নিয়ে বিক্রি করতে যাচ্ছিল এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে, এবং সেই সময় ওরা উইন্ড ওয়েস্টার্লিস যে ডিরেকশনে ফ্লো করে, তার মানে ধরো এখানে কি দেখানো হয়েছে, ওয়েস্টার্লিস এই ডিরেকশনে ফ্লো করছে, ওরা তা না হয়ে উল্টো ডিরেকশনে মানে এইভাবে যাওয়ার চেষ্টা করছিল। এর ফলে কি হলো, এর ফলে এরা যেহেতু এই উল্টো ডিরেকশনে যাওয়ার চেষ্টা করছিল, তার ফলে কি হলো না, ঘোড়াটা নিয়ে উইন্ডের এগেনস্টে অতটা যেতে পারলো না, এবং ওদের ধারণা হলো যে নিশ্চয়ই ঘোড়ার ওয়েটটা খুব বেশি, সেই জন্য ওরা হয়তো ওই জায়গাটাকে ক্রস করতে পারছে না, কিন্তু উইন্ডের ডিরেকশনের অপোজিটে যাচ্ছে বলে যে ক্রস করতে পারছে না, ওদের বোটের স্পিডটা যে উইন্ডের স্পিডের থেকে কম
সেটা বোঝার মতন তখন সিচুয়েশন ছিল না। তো ওরা তখন কি ডিসাইড করে, ওরা তখন ডিসাইড করে যে এই ইয়েটা তো ভীষণ ভারী হয়ে গেছে, বোর্ডটা তো খুব ভারী হয়ে গেছে বিকজ অফ দ্য ডিফারেন্ট ডিফারেন্ট সো মেনি ওয়েটস অফ হর্সেস। তো সেই জন্য ওরা কি করে, ঘোড়াগুলোকে জলের মধ্যে ফেলে দেয়। সেই কারণে এই পার্টিকুলার পজিশনে, দেখো আমি তোমাদেরকে লিখে রেখেছি, এই পজিশনে ওয়েস্টার্লিজের যে মুভমেন্টটা এটাকে বলা হয় হলো হর্স ল্যাটিটিউডস, মোরেলেস এটা 40 ডিগ্রির কাছাকাছি, 40 ডিগ্রি নর্থ অ্যান্ড সাউথ এরিয়াটাকে বলা হয় হট ল্যাটিটিউড। এবং ওয়েস্টার্লিস প্রচণ্ড হাই স্পিডে ফ্লো করে বলে ওয়েস্টার্লিসের বেশ কিছু আলাদা নাম রয়েছে। যেমন ধরো 40 ডিগ্রির কাছে ওয়েস্টার্লিসের নাম হলো ফিউরিয়াস 40s, 50 ডিগ্রির কাছে ওইটার নাম হলো ফিউরিয়াস 50s, আর 60 ডিগ্রির কাছে হচ্ছে স্ক্রিমিং 60s। ওকে, তার মানে এগুলো কোনো অবস্ট্রাকল ছাড়া ফ্লো করে বলে এই 40 ডিগ্রি, 50 ডিগ্রি এবং 60 ডিগ্রির সময় বা ওই জায়গাতে ল্যাটিটিউডসে উইন্ডটা অতিরিক্ত হাই স্পিডে ফ্লো করে এবং সেই কারণে ওখানে স্পেশাল সাউন্ডস ক্রিয়েট হয় বলে আমরা বেশ কিছু অ্যানাদার নেম দিয়েছি। এবার তোমাদের দেখো, এখানে আমি বারবার তোমাদের যে অ্যারোগুলো দেখানো হয়েছে এই ছবিটাতেই দেখো বা পরবর্তী যে ছবিটার ক্ষেত্রেই দেখো না কেন, কোনো ছবিতেই দেখবে না উইন্ডগুলোকে আমরা সোজা সোজা করে ড্র করা হয়েছে, প্রত্যেকটা উইন্ডেই আমরা ব্যাঁকা করে ড্র করেছি। তোমাদের নিশ্চয়ই এই কোয়ারিজটা এসছে যে উইন্ডসগুলোকে এরকম ব্যাঁকা করে কেন ড্র করা হয়েছে, এখানেও উল্টে ড্র করা হয়েছে, কেন এরকম সেটা নিশ্চয়ই তোমাদের মাথাতে এসছে। তার রিজনটা হচ্ছে কোরিওলিস ফোর্স। এই পজিশানে তোমাদের যখন আমরা ডিসকাস করেছিলাম রোটেশন রেভলিউশন চ্যাপ্টারটা, তখন সেখানে আমরা বলেছিলাম যে এই রোটেশন রেভলিউশনসের সময় যখন রোটেশন হয় তখন একটা স্পেশাল বা এক্সট্রা ফোর্স ক্রিয়েট হয় হচ্ছে ইকুয়েটোরিয়াল রিজিয়নে, যেটাকে বলা এই এক্সট্রা ফোর্সটা হলো কোরিওলিস ফোর্স, এবং যার কারণে উইন্ডটা ওই কোরিওলিস ফোর্সের ধাক্কায় অন্যদিকে ডিফ্লেক্ট হয়ে যায়। বোঝা গেল নিশ্চয়ই কী বললাম? তো তোমাদের যাদের কোরিওলিস ফোর্স নিয়ে কোনো কোয়ারিজ আছে, যদি স্পেশাল কিছু কোয়ারিজ থাকে কমেন্ট বক্সে লিখে দিও, আর যদি তোমাদের ভিডিওটা না দেখা থেকে থাকে তাহলে রোটেশন চ্যাপ্টারটা ভিডিওগুলো একটু দেখে নিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের বুঝতে সুবিধে হবে। চলো আমরা পরবর্তী পার্টে যাই। এটা হলো আমরা এতক্ষণ ডিসকাস করলাম প্রাইমারি উইন্ড, এবার আসছি আমরা সেকেন্ডারি উইন্ড নিয়ে। সেকেন্ডারি উইন্ডগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে সি ব্রিজ অ্যান্ড ল্যান্ড ব্রিজ। এই সি ব্রিজ অ্যান্ড ল্যান্ড ব্রিজ হচ্ছে যে পার্টিকুলার, দেখো দিনের বেলা আমরা জেনারেলি দেখি সি ব্রিজ, কেন দেখি না, দিনের বেলা আমাদের সানরেজটা পড়ার সাথে সাথে কি হয়, ল্যান্ড অ্যান্ড ওয়াটার দুটোই গরম হতে শুরু করে, ল্যান্ড সার্ফেস অ্যান্ড ওয়াটার সার্ফেস দুটোই গরম হয়, বাট ওয়াটার সার্ফেস টেক্স মোর টাইম দ্যান দ্য ল্যান্ড সার্ফেস টু বিকাম হিটেড। তো তার মানে ল্যান্ড সার্ফেসটা যখন ওয়ার্ম হয়ে গেছে তখন ওয়াটারটা কুলার, দেখো লিখে দেওয়া হয়েছে ওয়াটার কুলার আর ল্যান্ড তখন ওয়ার্মার। তো ল্যান্ড থেকে উইন্ডগুলো ওপরের দিকে মুভ করে যাবে, তখন এক্সেস উইন্ড তাহলে এই ওয়াটার বেসের কাছে আসবে, ওরা কী করবে এই এক্সেস উইন্ডটা তখন আস্তে আস্তে ল্যান্ডের দিকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে। বোঝা গেল নিশ্চয়ই? এটা হচ্ছে আমাদের সি ব্রিজ, তার মানে সি টুয়ার্ডস সি থেকে এটা আসছে বলে আমাদের এটাকে বলা হয় সি ব্রিজ। কোনো যদি কোস্টাল এরিয়াতে বেড়াতে যাও বা কখনো দেখো তাহলে এটা খুব ভালোভাবে ফিল করতে পারবে যে সকালে এবং রাতে একটা স্পেশাল উইন্ড ওখানে ফ্লো করে। নেক্সট এসো ল্যান্ড ব্রিজ। ল্যান্ড ব্রিজ হচ্ছে ঠিক তার অপোজিট সিচুয়েশন। অপোজিট সিচুয়েশন মানে রাত্রির বেলা কি হয়, ল্যান্ড আবার তাড়াতাড়ি হিটটাকে রিলিজ করে দেয়, তার ফলে কি হয় দেখো, ল্যান্ড কুল হয়ে গেছে whereas সি কিন্তু তখনও কুল হয়নি, তার মানে সি এর ওপরে যে উইন্ডসগুলো আছে সেটা কিন্তু তখনও ওয়ার্ম হয়ে যাচ্ছেই, এবং ওয়ার্ম উইন্ড মানে লাইট হয়ে ওপরের দিকে চলে যাবে, আমরা আগের পার্টের ভিডিওতেই দেখেছি। তো তখন কি হবে না, এই ল্যান্ডের ওপর থেকে উইন্ডগুলো সেটা গিয়ে জায়গাটাকে কোপ আপ করার চেষ্টা করবে। তার মানে কি হলো, সকালবেলা এবং রাত্রিবেলা পার্মানেন্টলি এই উইন্ডগুলো ফ্লো করে, সেই জন্য এটাকে বলা হয় সি ব্রিজ অ্যান্ড ল্যান্ড ব্রিজ। নেক্সট আরেকটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, আরেকটা ইম্পর্ট্যান্ট উইন্ড হলো মনসুন উইন্ড। এই মনসুন উইন্ড ইন্ডিয়াতে এন্টার করে এবং তার একটা পার্টিকুলার টাইমিং আছে মনসুন উইন্ড ইন্ডিয়াতে এন্টার করার, এবং যে কারণে আমাদের ক্ষেত্রেও দেখবে যে একটা পার্টিকুলার আমাদের টাইমিং আছে, কিন্তু কখন আমাদের সামার উইন্টার এবং কখন মনসুন রেইন হবে প্রত্যেকেরই কিন্তু আমাদের একটা পার্টিকুলার টাইমিং আছে, আশা করি বুঝতে পেরেছো।
নেক্সট দেখো আমরা বেশ কিছু উইন্ডস দেখব, যেগুলো হচ্ছে তোমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রিজে আমরা দেখতে পাই। ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রিজে ডিফারেন্ট ডিফারেন্ট উইন্ডস গুলো এখানে দেখো আমাদের কন্টিনেন্টের নাম দিয়ে দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে লোকাল উইন্ডস, মানে ওই এরিয়াতে এই ডিফারেন্ট ডিফারেন্ট উইন্ডস গুলোকে আমরা দেখতে পাই, এবং এদের কিন্তু কোনো পার্টিকুলার টাইমিং নেই। মানে এটাকে তোমাদের এখানে দেখানো হয়েছে মানে যে এখানে চিনুক দেখানো হয়েছে মানে চিনুকটা এখানে প্রত্যেকটা বছর হবে, ব্যাপারটা কিন্তু তা নয়, ঠিক আছে? এখানে কয়েকটা কথা বলে রাখি, এই উইন্ডসগুলো কোনো কোনো উইন্ডস ওয়ার্ম হয়, কোনো উইন্ডস কোল্ড হয়। যেমন ধরো এই ব্লিজার্ড উইন্ডটা, এটাকে বলা হয় স্নো ইটার, কারণ এই উইন্ডটা হচ্ছে ওয়ার্ম উইন্ড। এর ফলে কি হয়, যেই ওটা নর্থ ইস্টার্ন সাইডসে যায় ওইখানে যত তোমার স্নো থাকে সেগুলো আস্তে আস্তে গলে যেতে থাকে। আশা করি বোঝা গেছে। লাস্ট আর একটা পোর্শন তোমাদের দেখিয়ে রাখি, সেটা হচ্ছে সিজনাল শিফটিং অফ দি প্রেশার বেল্ট। ওই যখন আমাদের সানটা এই 23.5 ডিগ্রির ওপরে সানরেজটা ডাইরেক্টলি পড়ে, তার মানে এই যে এখানে দেখানো হয়েছে যখন সানটা এই পজিশনে থাকে, তখন কি হয় ইকুয়েটারের মতন বিহেভিয়ার করে এই পজিশনটা। তখন কি হয় এইখানে দেখো আমরা দুটো পজিশনে, এখানে দুটো ছবিকে কম্পাইল করা হয়েছে। ফার্স্ট এই পজিশনে দেখো সানটা ইকুয়েটারের উপর ডাইরেক্ট রেজ দিচ্ছে, ওয়্যার অ্যাজ এইখানে সানটা 23.5 ডিগ্রির ওপর ডাইরেক্ট রেজ দিচ্ছে। তার ফলে কি হচ্ছে দেখো, এই আপার লেয়ের যে তোমার প্রত্যেক কটা প্রেশার বেল্টস রয়েছে সেগুলো কিছুটা করে ওপরের দিকে উঠে গেছে। আশা করি বুঝতেই পারছো যে এই দেখো এখানে প্রিভিয়াস এই ছবিটাতে প্রেশার বেল্ট আর এই ছবিটার স্পেশাল বেল্টের স্প্যানের ডিফারেন্স আছে, ওয়ার অ্যাজ এখানে দেখো অনেকটা এক্সপ্যান্ড হয়ে যায়, ওপরের দিকে স্কুইজড করে যায় নিচের দিকে এক্সপ্যান্ড হয়। এটা সামার সিজনে হয়, মানে আমাদের নর্দার্ন হেমিসফিয়ারে যখন সামার সিজন, ওয়ার অ্যাজ সিচুয়েশনটা একদম উল্টো যখন আমরা দেখবো সানটা এইখানে সানরেজ দিচ্ছে, তখন সিচুয়েশনটা একদম উল্টো। তার মানে এই দিকে প্রেশার বেল্টগুলো তখন কিছুটা ছোট হয়ে যাবে আর ওপরের দিকে প্রেশার বেল্টগুলো কিছুটা এক্সটেন্ড করে যাবে। আশা করি তোমাদের এই চ্যাপ্টারটা ভালো লেগেছে। যদি কারোর কোনো রকম কোনো কোয়ারিজ থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে, প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানিও। আর আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি, যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এর পরবর্তী ভিডিও তোমাদের যদি কোনো স্পেশাল ডিমান্ড থেকে থাকে তাহলে সেটা তোমরা জানিও। আর নেক্সট ভিডিও আমরা মোটামুটি 3-4 দিন পরে আবার আপলোড করব। ওকে, তার আগে তোমরা এই ভিডিওটা দেখে যদি কোথাও কোনো কোয়ারিজ থাকে সেটা তোমরা আমাদেরকে জানিও প্লিজ। ওকে, নেক্সট ভিডিও 3-4 দিন পরে আপলোড হবে। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই বাই।